ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও দপ্তরে ফরেস্ট গার্ড সহ গ্রুপ সি পদে নতুন যেখানে শিক্ষাগত দিকে যদি দেখতে চাই তাহলে পাশে এখানে মেয়ে সবাই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন তো সেই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি আমি আর এক্সট্রা করে কোনো কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে চলে যাব তবে তার আগে বলে দিই যে আন একাডেমিতে ফ্রি ক্লাসগুলো রয়েছে তার জন্য সেই ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আপনারা লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশানে বা ডিরেক্টলি এই আমি ফ্রি ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো নেক্সট ক্লাসে তো সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি ফ্রি ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারবেন এবং যদি কোনো কুপন কোডের দরকার হয় সেই জায়গায় আসলে তা থ্রি সিক্সটি কোডটি ইউজ করতে পারবেন তাহলে যে কোনো ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু দেখতে পারবেন তো এবার আসুন বলে দিই এয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে এই নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এই পোস্টগুলোতে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু বাইশে এপ্রিল দু পর্যন্ত তো এখানে কোন কোন শূন্যপদে আপনারা আবেদন করতে পারবেন তার সঙ্গে বেতন কত এই সমস্ত কিছু আপনাদেরকে একটি আলাদা পিডিএফ ফাইল থেকে জানিয়ে দিচ্ছি তো পিডিএফ ফাইলের লিঙ্ক আমি আপনাদের সুবিধাতে ডেসক্রিপশানে দিয়ে দেবো কিন্তু ড্রেসক্রিপশান থেকে এখন আর পিডিএফ ফাইল ডাউনলোড করা যাচ্ছে না আমি জানি না হয়তো কোনো টেকনিক্যালি প্রবলেম হতে পারে দু তিন দিন ধরে অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছে তো সেই কারণে আমি পিডিএফ ফাইল টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা প্লিজ কাইন্ডলি একটু টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল সেখান থেকে পিডিএফ ফাইলটাকে কালেক্ট করে নেবেন যার যার প্রয়োজন রয়েছে তো এই হলো অফিসিয়াল পিডিএফ ফাইল তো এখান থেকে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নেব কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো সবার প্রথমে যে পোস্টে রয়েছে সেটা হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন রয়েছে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এই পোস্টের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে আবেদন করতে পারবেন তার সঙ্গে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে বিএসসি উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ মেন সাবজেক্ট ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি তো আমি বলছি শুরুতেই যেমন বলেছিলাম যে এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তো সেই সমস্ত পোস্টগুলোও আসছে আমি এক বাই এক করে মানে একের পর এক করে আপনাদের সঙ্গে আলোচনা করছি নাম্বার টুতে রয়েছে টেকনিশিয়ান মেনটেন্স এই পোস্টের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন রয়েছে তেষট্টি হাজার দুশো টাকা জেনারেল ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন তার সঙ্গে এখানে বিএসসি এগ্রিকালচার যদি আপনার কমপ্লিট করা থাকে তবে আপনি এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আসতে পারবেন এরপরে নেক্সট পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে তেষট্টি হাজার দুশো টাকা বেতন রয়েছে সব মিলিয়ে চারটে শূন্য পদ রয়েছে এখানে আপনি যদি ইউ আর ক্যাটাগরি অথবা ও ক্যাটাগরি হয়ে থাকেন বা ইএসএম হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পোস্টে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন তার সঙ্গে এখানে কিছু টাইপিং টেস্টের কথা বলা রয়েছে যেমন বলা হয়েছে তিরিশটি ওয়ার্ড পার মিনিটে আপনাকে টাইপ করার দক্ষতা থাকতে হবে ইংলিশ অথবা পঁচিশটি ওয়ার্ড পার মিনিটে আপনি হিন্দি টাইপ করলেও এখানে আসতে পারবেন এবার নেক্সট পোস্ট দেখুন যেখানে রয়েছে ফরেস্ট গার্ড তেষট্টি হাজার দুশো টাকা সেম পোস্টে আপনার সর্বোচ্চ বেতন রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ তার সঙ্গে কিছু ফিজিক্যালি মেজারমেন্টের কথা বলা রয়েছে এই পোস্টে উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সাথে আপনাকে পঁচিশ কিলোমিটার চার ঘন্টায় হেঁটে কভার করতে হবে তার সঙ্গে হাইট হতে হবে মিনিমাম ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার বুকে ছাতি হতে হবে উনআশি সেন্টিমিটার যেটাকে ফুলিয়ে চুরাশি সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে যদি এটা আপনি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তবে এবার যদি আপনি এই পোস্টে আবেদন করতে চাইছেন মানে ফরেস্ট গার্ডের জন্য এবং আপনি একজন মহিলা প্রার্থী তাহলে আপনাকে চোদ্দো কিলোমিটার চার ঘন্টায় হেঁটে কভার করতে হবে মেজারমেন্টটা একবার বুঝে নেবেন ছেলে হলে পঁচিশ কিলোমিটার চার ঘন্টায় মেয়ে হলে চোদ্দ কিলোমিটার চার ঘন্টায় তার সঙ্গে মেয়েদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার চেষ্টা পোর্শনটা আপনারা দেখে নেবেন তারপর দেখুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বলা রয়েছে সেটা কিন্তু শিডিউল ট্রাইব মেন ওমেন ক্যান্ডিডেট উইল বি রিল্যাক্সেবল আপ টু ফাইভ সেন্টিমিটার মানে আপনি যদি এস সি এসটি হয়ে থাকেন তাহলে আপনি পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ছাড় পাবেন তারপর রয়েছে এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ এটা খুবই ভালো একটা পোস্ট যেই পোস্টে ঊনষাট হাজার নশো টাকা সরি ছাপ্পান্ন হাজার নশো টাকা আমার বাংলাটা একটু গুলিয়ে যায় ছাপ্পান্ন হাজার নশো টাকা আপনারা এখানে বেতন পাবেন এবং তার সঙ্গে এই সেম পোস্টে আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে ক্লাস টেন পাস মানে মাধ্যমিক পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর আসুন দেখে নিই বয়সের সময়সীমা কত বলা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য একুশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আপনাদের বয়স হতে হবে টেকনিক্যাল মেনটেন্স এই পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের সময়সীমা হতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসির জন্য আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনার বয়সের সময়সীমা হতে হবে ফরেস্ট গার্ড এই পোস্টের জন্য আঠারো থেকে সাতাশের মধ্যে আপনার বয়স হলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আমি আর বারবার করে বললাম না প্রত্যেকটা পোস্টের জন্য এসসি এস হয়ে থাকলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন এরপর আসুন দেখিনি কিছু জেনারেল ইনস্ট্রাকশন যেমন এই পোস্টে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে তার সঙ্গে সম্পূর্ণটা আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই পিডিএফ ফাইলের মধ্যেই এবং আগেইন এই পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে তারপর এখানে আবেদন করার মানে অ্যাপ্লিকেশান চার্জেস বলা রয়েছে যদি আপনি জেনারেল এবং ও বিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে তিনশো প্লাস দেড়শো সব মিলিয়ে সাড়ে চারশো টাকা দিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে এবং আপনি যদি জেনারেল ও ছাড়া বাকি ক্যাটাগরি হয়ে থাকেন যেখানে এস সি এসটির সঙ্গে কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জও ইনক্লুড রয়েছে তাহলে আপনাকে অনলি ওয়ান ফিফটি দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে থ্রি হান্ড্রেড যেটা রয়েছে সেটা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে মাফ হয়ে যাবে মানে যদি আপনি এস সি বা পি সরি ই ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র ওয়ান ফিফটি মানে দেড়শো টাকা দিয়ে এখানে আবেদন করতে হবে এই হলো ওভারঅল আপডেট বাকি সমস্ত কিছু আপনি অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন যদি এখানে আপনাদের যে লিখিত পরীক্ষা রয়েছে সেই ব্যাপারে ডিটেল জানতে চাইছেন বা তার যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে জানতে চাইছেন তাহলে একবার কমেন্ট করে দেবেন নেক্সট ভিডিও চেষ্টা করব সেটার ওপরে নিয়ে আসার